ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? জি ভাই আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় দর্শকদের দোয়ায় ইনশাআল্লাহ খুব ভালো চলছে। তো একদম ভিডিওর শুরুতেই বলবেন আপনার খামারের অবস্থানটা কোথায়? আমার খামারের অবস্থানটা আছে জেলা পাবনা থানা ঈশ্বরদী। আমার খামারটা অরুণখোলা একদম হাড়ের সাথে, হাট সংলগ্ন। আচ্ছা, আর আজকে 31 আগস্ট, রোজ রবিবার। চলুন, নতুন যে কালেকশনগুলো করছেন সেগুলো আমাদের দেখান, আর এগুলো সম্পর্কে সঠিক যে বর্ণনা এটাই আমাদের জানাবেন। চলেন শুরু করি। তো ভাই, শুরুতে লাল রঙের একটা বাচ্চা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের? এটা শাহিওয়াল ষাঁড় বাচ্চা ভাই। শাহিওয়ালের একটা ষাঁড় বাচ্চা। এই বাচ্চার বয়স কত মাস? আপনার এই 7.5 মাস, 8 মাস হবে। 7.5 মাস, 8 মাসের মতো বয়স হবে। আজকের পর্বে সিরিয়ালের 1 নম্বর গরু এটা। দাম রাখছেন কেমন? এটা দাম যাচ্ছে 55,000 টাকা। 55,000 টাকা। দরদামের সুযোগ আছে না একদম? সাড়ে সাত মাসের মতো হবে। এগুলো এই বছর রেডি হবে না, সামনের বছর রেডি করতে হবে। তো আজকের পর্বের 2 নম্বর বাচ্চা এটা, এটার দাম রাখছেন কেমন? 53,000 টাকা। একটু দরদামের সুযোগ আছে। এটা সাইড করে দেন পাশে। 3 নম্বর যার একটা সুন্দর করে গরু আপনি রাখছেন, এটা কোন জাতের গরু? এটাও শাহিওয়াল ষাঁড় বাচ্চা। এটাও শাহিওয়ালের একটা ষাঁড় বাচ্চা। এই বাচ্চার বয়স কেমন? এটা হচ্ছে 8 মাস। 8 মাস। তো এই গরুটার দাম রাখছেন কেমন আপনি? এটা 56,000 টাকা দাম আছে। 56,000 টাকা দাম চাচ্ছেন। কারো পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারবে। এটা ছিল 3 নম্বর। তার পাশে 4 নম্বর যার একটা গরু আপনি রাখছেন লাল রঙের, এটা? এটাও শাহিওয়াল ষাঁড় বাচ্চা। শাহিওয়ালের একটা ষাঁড় বাচ্চা। এই বাচ্চার বয়স কত মাস? 7.5 মাস। 7.5 মাসের মতো বয়স আছে। এখন সবগুলো গরু নিয়মিত খাবার দাবার খায়, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। আজকের পর্বের 4 নম্বর গরু এটা, এটার দাম রাখছেন কেমন? এটা 53,000 টাকা। 53,000। সিঙ্গেলে নিলে একটু দরদামের সুযোগ আছে। এই পাশে 5 নম্বর যার একটা লাল রঙের গরু আপনি রাখছেন, এটা? এটা শাহিওয়াল ষাঁড় বাচ্চা। শাহিওয়ালের ষাঁড় বাচ্চা। এই বাচ্চার বয়স কত মাস? এটা আপনার 8 মাস হয় না, তবে কাছাকাছি। 8 মাস হয় না, তবে কাছাকাছি হয়ে গেছে। আচ্ছা, তো এটা আজকের পর্বের 5 নম্বর। এটা সিঙ্গেলে নিলে কেমন দাম? এটা চাচ্ছি 54,000 টাকা। 54,000। আর এই যে একের থেকে 5, এই 5টা যদি লট আকারে কোনো দর্শক নেয় তাহলে কেমন দাম? এই 5টা যদি কোনো ভাই লটে নেয় তাহলে এখানে কোনো দাম তো নেই, 51,000 টাকা পিস লাগবে। 51,000 টাকা পার পিস। দর দামের কোনো সুযোগ নাই? জি জি না, এখানে কোনো সুযোগ নাই। আচ্ছা, আর কি সম্মানী হয়তো একটু সেটা সম্মানী রক্ষা করবেন এইরকম। পাশে আর একটা লাল রঙের বকনা রাখছেন বোধহয় এটা। এটা কোন জাতের? এটা শাহিওয়াল বকনা বাচ্চা। শাহিওয়ালের বকনা বাচ্চা। বয়স কত মাস? বয়স এটা 14.5 মাস। 14.5 মাসের মতো বয়স আছে। আচ্ছা, তো এই বাচ্চাগুলো 2-1 মাসের মধ্যে হিটে চলে আসবে আশা করা যায় ভাই। তো এটার দাম রাখছেন কেমন আপনি? এটার দাম চাচ্ছি 1 রেট 60,000 টাকা। কোনো দাম নেই, একদম 60,000। এটাতে দরদামের কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। আচ্ছা, তো এটা সাইড করে দেন, পরবর্তী যে সারের লট আছে সেটা দেখি। জি আসেন। এই পাশে সিরিয়ালের 7 নম্বর যার একটা ষাঁড় বাচ্চা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের? এটা শাহিওয়াল ষাঁড় বাচ্চা। শাহিওয়ালের একটা ষাঁড় বাচ্চা। এই বাচ্চার বয়স কত মাস? এটা 7.5 মাস বয়স। 7.5 মাস বয়স। তো এটা সিঙ্গেলে নিলে কেমন দাম? সিঙ্গেলে এটা 46,000 টাকা। সিঙ্গেলে নিলে 46,000 টাকা। আচ্ছা, তার পাশে সিরিয়ালের 8 নম্বর যে গরুটা আপনি রাখছেন, এটা কোন জাতের গরু? এটাও শাহিওয়াল ষাঁড় বাচ্চা। শাহিওয়ালের ষাঁড় বাচ্চা। এই বাচ্চার বয়স কত মাস? এটা 7.5 মাস। 7.5 মাসের মতো বয়স আছে এটার। আচ্ছা, তো এটা সিরিয়াল নাম্বার 8। এটা একটা নিলে কেমন দাম? এটার দামও 46,000। এটার দামও রাখছেন 46,000 টাকা। একটু দরদামের সুযোগ আছে। এখানে 4টা বাচ্চা আছে, 4টার একটা লট দিবেন। 4টা বা লট আকারে দাম বলবেন। এই পাশে যে আর একটা বাচ্চা আপনি রাখছেন, 9 নম্বর সিরিয়ালের বাচ্চা এটা, এটা কোন জাতের বাচ্চা? এটা শাহিওয়াল ভাইয়া, ষাঁড় বাচ্চা। শাহিওয়ালের একটা ষাঁড় বাচ্চা। এই বাচ্চার বয়স কত মাস? এটা 7.5 মাস। 7.5 মাসের মতো বয়স আছে। খাবারের চাহিদা বেশি, খুব খায়, দেখেন খাবার জন্য পাগল লাগে, তো হেডা নিয়ে যাচ্ছে না চাল। আচ্ছা, এটা সিরিয়াল নাম্বার 9। সিঙ্গেলে নিলে কেমন দাম? এটা 45,000 টাকা দাম। সিঙ্গেলে নিলে 45। এখান থেকে কি দরদামের সুযোগ আছে? সীমিত সুযোগ, সীমিত, সম্মানী রক্ষা টাইপের। এই পাশে আর একটা গরু আপনি রাখছেন, 10 নম্বর গরু এটা। এটা শাহিওয়াল ষাঁড় বাচ্চা। শাহিওয়ালের ষাঁড় বাচ্চা। এই বাচ্চার বয়স কেমন? এটা 7 মাস। 7 মাস।
তো এই 10 নম্বর সিরিয়ালের বাচ্চাটা সিঙ্গেলে নিলে কেমন দাম? এটা 46000 টাকা। আর এই চারটা বাচ্চা লটা কারে নিলে? এই চারটা বাচ্চা লটা রাখতে এখানে কোনো দাম দাও না 45000 টাকা। ফিক্সড রেট 45000 টাকা পার পিস, কারো পছন্দ হলে আপনার সাথে কথা বলে বুকিং দিবে। জি জি জি। সাদা কালো রঙের একটা বকটা বাচ্চা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ানের একটা বকনা বাচ্চা। জি জি। আমি আসলে মূলত ফ্রিজিয়ান খুব কম বেশি ভাই, কিন্তু এই বাচ্চাটা আসলে খুবই মনে কাছে পছন্দ হলো, ভালো লাগলো। এর হাত পাও তলা গলাটা দেখেন অনেক চিকন লম্বা, খুবই একটা ভালো পছন্দ হইছে। মোট কথা নিয়ে আসছেন। হ্যাঁ। বয়স আছে কেমন এটার? বয়স হবে এটা আপনি 9.5 মাস। 9.5 মাসের মতো বয়স হবে। এটার দাম রাখছেন কেমন আপনি? এটার দাম তো চলে আমি 56000 টাকা। সিরিয়ালের 11 নম্বর বাচ্চা এটা, 56000 টাকা। কারো পছন্দ হলে সিরিয়াল নাম্বার বলে দরদাম করে নিতে পারবে। এই পাশে সিরিয়ালের 12 নম্বর যে আরেকটা লাল রঙের বাচ্চা আপনি নিয়ে আসছেন, এটা? এটা আপনার শাইওয়াল বকনা বাচ্চা। শাইওয়ালের একটা বকনা বাচ্চা। এই বাচ্চার বয়স কত মাস? 6.5 মাসের মতো বয়স হবে। জি জি। আচ্ছা, তো এই বাচ্চাগুলো আরো 7-8 মাস সময় লাগবে হিটে আসতে। হ্যাঁ। এইটার দাম রাখছেন কেমন আপনি? এইটার দাম চাচ্ছেন 38000 টাকা। কারো পছন্দ হলে দরদাম করে নিতে পারবে। জি জি। আচ্ছা, এটা সাইড করে দেন। তার পাশে সিরিয়ালের 13 নম্বর যে বাচ্চাটা আপনি রাখছেন লাল রঙের, এটা? এটাও আপনি শাইওয়াল বকনা। শাইওয়ালের বকনা বাচ্চা। এই বাচ্চার বয়স কত মাস? বয়স এটা হবে 7 মাস। 7 মাসের মতো বয়স হবে এটার। বাচ্চার দেখেন নামে কোন বল, ইনশাআল্লাহ খাওয়া দাওয়ায় কোনো ডিস্টার্ব নেই। আচ্ছা, খুবই সুন্দর একটা গ্রোথের বাচ্চা। খুবই সুন্দর গ্রোথের একটা বাচ্চা। এটার দাম রাখছেন কেমন আপনি? এটার দাম চলো আমি 43000 টাকা। 43000 টাকা আজকের পর্বের। জি জি। 13 নম্বর বাচ্চা এটা। আর 12 এবং 13 যদি একসঙ্গে কোনো কাস্টমার ভাই নাই তাহলে কেমন দাম? একসঙ্গে কোনো ভাই নিলে হলো আমি দুইটা বাচ্চা 80000 টাকা রাখবো। দুইটা বাচ্চা 40 দুগুণ 80000 টাকা হলে দিতে পারবেন। এই পাশে লাল রঙের আর একটা বাচ্চা আছে সিরিয়াল নাম্বার 14, এটা কোন জাতের? এটা জার্সি। জার্সি। এই বাচ্চার বয়স কেমন? এটার বয়স হচ্ছে আপনার 8.5 মাস। আচ্ছা, তো এটার বৈশিষ্ট্য দেখে যদি কারো পছন্দ হয় এটার দাম রাখছেন কেমন? এটার দাম চাচ্ছি 32000 টাকা। এটার দাম চাচ্ছেন 32000, দরদামের সুযোগ আছে? সুযোগ আছে। আচ্ছা, এই গরুটা সাইড করে দেন। তার পাশে আর একটা গরু আপনি রাখছেন, এটা? এটাও জার্সি ভাই। এটাও জার্সি। এটাও একটা বকনা বাচ্চা। হ্যাঁ, বকনা বাচ্চা। এই বাচ্চার বয়স কেমন? এটা 7 মাস। 7 মাস। আচ্ছা, এটার দাম রাখছেন কেমন? এটার দাম চাচ্ছি হলো আমি 30000 টাকা। 30000 টাকা। এবার এখানে আপনার এখানে ক্রেতা আছে, একটু ক্রেতার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? ভালো আছেন। কোথা থেকে আসছেন? আমি মাগুরা থেকে আসছি। মাগুরা থেকে গরু কিনতে খোঁজ পেলেন কিভাবে? এটা ওই নেটে দেখছি, ইউটিউব অনলাইনে দেখে কথাবার্তা ভালো লাগছে। আচ্ছা, আসছেন কখন? গতকাল। গতকালকে ছিলেন কোথায়? তার বাসাতে। তার বাসাতেই। কোনো সমস্যা ছিল? আচ্ছা, গরু নিছেন? গরু নিছি। কয়টা? এখান থেকে নিছি তিনটা আর বাইরেতে তিনটা কিনে। আচ্ছা, তো গরু কিনে সন্তুষ্ট আপনি? আলহামদুলিল্লাহ। দামের দিক দিয়ে সন্তুষ্ট? পছন্দ আছে। ওনাদের আচার ব্যবহার ভালো? আচ্ছা, তো ঠিক আছে, আপনিও আপনার খামারের জন্য শুভকামনা, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। তোরা বলবো, এবার যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে শেষ করতে চান? দর্শকদের উদ্দেশ্যে ভাই আমার একটা কথাই বলা, সেটা আমি সারা জীবন বলে আসবো বা বলবোই, কারণ আমি সবসময় দর্শকের ভাই পক্ষে, ওদের পক্ষে আমি আমার নিজের জন্য আমি সব কিছু করবো তা না। আসলে ব্যবসা তো মেন হচ্ছে নীতি, কথাবার্তা বা লেনদেনটা, কথা কাজের মিল। যেহেতু মনে করেন আমাদের গরু প্রবাসী অনেক দূর থেকে কিনতেছে, গরু বিশ্বাসের উপরে, টাকাটা বিশ্বাসের পর দিয়ে দিচ্ছে, তার মধ্যে তার বিশ্বাস যদি অমর্যাদা করি ভাই, আমি তাহলে এই ব্যবসাটা চলবে না, জীবনে চলবে না। আর ইনশাল্লাহ দেখেন আমি গত 2 সপ্তাহ কিন্তু প্রতিবেদন দিতে পারি না, তাহলে তো একটা কিন্তু আছে। কিন্তু আসলে সবাই ভালোবাসে, বা যে একবার গরু নেয় আমার থেকে আবার নেয়। আমি 2টা সপ্তাহে গরু আমি কালেকশন করছি, কিন্তু সবাইকে আমি লট হিসাবে দিয়ে দিছি, তাই বিক্রি হয়ে গেছিল, বিক্রি হয়ে গেছে ভাইয়া, সেটাই। এই জন্য আমি প্রতিদিন দিতে পারি নাই। আজকেও যে গরু কাটা আমি প্রতিদিন দেবো, কিন্তু আগেও আমাকে ফোন দিচ্ছে, এই পর্যন্ত ফোন দিচ্ছে যে ভাই লটে আমার গরু কাটা দেন, কিন্তু আমি তাকে বলছি যে ভাই যে এখন হচ্ছে আমার একটা প্রোগ্রাম হয় প্রতি সপ্তাহে রেগুলার, আমি এই সপ্তাহে প্রতিদিন দিই, তারপরে আপনি পছন্দ হলে নেন, দেখাবো যদি আপনার পছন্দ হয় দাম দর মিল হয় তো নেন, না হলে আমি এটা বিক্রি করবো। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আর আপনার কষ্ট করে কালেকশন করা গরুগুলো দেখানোর জন্য। আপনাকে অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।